পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও হাটগোবিন্দপুর কলেজে দুয়ারে সরকার কর্মসূচি চলছে। সকাল থেকে বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য মানুষজন এসে ভিড় করেছেন। প্রশাসনিক কর্তারা তারাও নজরদারি রেখেছেন যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয়। পরিদর্শনে এলেন হাটগোবিন্দপুর কলেজে মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ ব্লক প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন। সরকারি প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষকে যাতে দ্রুত সরকারি সাফল্য পৌঁছে দেওয়া যায় তার জন্যই দুয়ারে সরকার কর্মসূচি চলছে গোটা রাজ্য জুড়ে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও দুয়ারে সরকার কর্মসূচি চলছে হাটগোবিন্দপুর কলেজে। বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণ করার জন্য প্রচুর মানুষজন এসে ভিড় করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ঘিরে বাড়তি উৎসাহ রয়েছে মহিলাদের মধ্যে। সুষ্ঠুভাবে কোভিড বিধির কথা মাথায় রেখে যাতে দ্রুত পরিষেবা প্রদান করা যায় তার জন্যই সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা পদক্ষেপ গ্রহণ করেছেন। নমানদের নির্দেশ মতোই কাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক তিনিও উপস্থিত ছিলেন। সরকারি প্রকল্পের সাফল্য যাতে দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্যই ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেও দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যম দিয়ে সরকারি প্রকল্পের নাম নথিভুক্তকরণের কাজ চলছে। গ্রীটিনের সারাটা আরও বেশি হতো যেটা আমাদের অ্যাডিশনাল ক্যাম্পের একটা দিদিমণি আমাদের নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমার এই অঞ্চলে তো দুটো অ্যাডিশনাল ক্যাম্প করেছি আর কি, যেটা গতকাল একটা আটাগড়ে হয়েছে আর দুদিন আগে একটা কাশিয়াড়া স্কুল হয়েছে আর কি। তা বলে এখানে সারাটা কম আছে। আর গোবিন্দপুর অঞ্চল প্রধান উপপ্রধান এরা একটা বিডিওর নির্দেশক্রমে একটা ভাগ করে নিয়েছিলো আর কি। এখানে আঠেরোটা বুথকে ওরা তিনটে ভাগে ভাগ করেছে, চার দিন ক্যাম্প হবে, শেষের দিনে সবাইকে দিয়েছে আর কি। যাদের কেউ বাকি থাকে অন্য অন্য অঞ্চল গ্রামগুলো সেই জন্য এখানে সবাইকে দিয়েছে। সেই হিসাবে আজকে ক্যাম্প হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারের ভিড় রয়েছে কিন্তু কম রয়েছে আর কি, তুলনামূলকভাবে কম আছে। স্বাস্থ্যসাথী বা অন্য অন্য ডিপার্টমেন্টে ভিড়টা একটু রয়েছে, ওগুলো তো ওখানে অ্যাডিশনাল ক্যাম্প হয় না, শুধু অ্যাডিশনাল ক্যাম্পটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আর বার্ধক্য বাতাবরণ বৃদ্ধি, তো ওগুলো হচ্ছে আর কি। এখানে আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির মেম্বাররা সকলেই রয়েছে। আমার বিডিও ম্যাডামও আসছেন, উনি আজকে তো দুটো ক্যাম্প হচ্ছে আর কি, আমাদের দুটো ক্যাম্প মানে বৈকুণ্ঠ টু একটা হচ্ছে আর এখানে একটা হচ্ছে, আর বাকি অ্যাডিশনাল ক্যাম্পগুলো হচ্ছে, মোট আমাদের সাতটা ক্যাম্প হচ্ছে আর কি। অ্যাডিশনাল ক্যাম্পগুলো নিয়ে সাতটা ক্যাম্প হচ্ছে আমাদের, সারাটা ভালোই রয়েছে আর কি।